হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো আপনার আইফোনের কিভাবে ক্যামেরা সাউন্ড অফ করবেন। আপনি যখন ছবি তোলেন তখন একটি শব্দ হয়, তো এই শব্দটি আপনি কিভাবে বন্ধ করবেন, এর জন্য অনেকে হয়তো বা অনেক ভিডিও দেখেছেন কিন্তু সেটা ইংলিশে কিংবা দেখে কেউই বোঝেন নাই। তাই আমি বাংলাতে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর আমি অলরেডি যতগুলো ভিডিও তৈরি করেছি সবগুলো বাংলায়, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো চলুন আগে আমরা দেখি কিভাবে আমরা ক্যামেরা সাউন্ড অফ করব। তো এর জন্য প্রধান একটি কাজ হলো আপনার একটি অ্যাসিস্টিভ টাচ, অর্থাৎ আপনার ফোনে অ্যাসিস্টিভ টাচ আছে, আপনি এটা জাস্ট ইনেবল করবেন। দেন এর সঙ্গে একটু কনফিগার করা লাগবে। জাস্ট সেই জিনিসটা দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনি নিজেই সেই সেটিংটা করতে পারবেন। এর এখন আপনার যেতে হবে সেটিংসে। এই সেটিংসটা করতে হলে আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে আমি এখানে রিফ্রেশ করি না, যার জন্য আমার এখানে রয়ে গেছে। তো যাই হোক, আপনারা সেটিংসে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনারা যাবেন জেনারেলে। জেনারেলে যাওয়ার পরে একটু নিচে দেখবেন যে অ্যাসেসবিলিটি, এই অ্যাসেসবিলিটির ভিতরে টাচ করলে, দেন একটু নিচে আসলে দেখবেন যে অ্যাসিস্টিভ টাচ, জাস্ট অ্যাসিস্টিভ টাচে ক্লিক করবেন। দেন একটু নিচে দেখবেন যে কাস্টমাইজ টপ লেভেল মেনু, অর্থাৎ আপনি যখন এটাই টাচ করবেন তখন সেটা কী কী শো করবে সেটা। তো এখানে দেখুন আমার যে একটা হোম বাটন আছে, অর্থাৎ এই হোম বাটনের জন্য আমার ফোনের যে হোম বাটনটা আছে সেটা ইউজ করা লাগে না, এবং কন্ট্রোল সেন্টার করার জন্য কন্ট্রোল সেন্টার আছে। তো এক্ষেত্রে আমাকে নতুন একটা অপশন যোগ করতে হবে, যেহেতু আমার ক্যামেরার শাটার কাউন্ট সাউন্ড অফ করা লাগবে, সেহেতু আপনাকে এখানে একটা নতুন অপশন অ্যাড করা লাগবে। দেখুন এখানে আমি যখন প্লাসে ক্লিক করছি তখন এখানে একটা প্লাস আসছে। তো এই প্লাস যখন আসছে তখন আপনাকে কী করতে হবে, এই প্লাসে টাচ করতে হবে। দেন প্লাসে টাচ করার পরে একটু নিচে দেখবেন যে মুট অপশন আছে। আমার যেহেতু শাটার কাউন্ট সাউন্ড কিংবা ক্যামেরা সাউন্ডটা অফ করা লাগবে, সেহেতু মুট অপশনে অপশনটা আমাকে অ্যাড করতে হবে। দেন আপনি মুট অপশনটা অ্যাড করলেন, ডান। এখন যদি আপনার এই ঘন্টায় কাটা চিহ্ন থাকে, অর্থাৎ আপনি যখন ছবি তুলবেন ক্যামেরা ওপেন করলেন, দেন আপনার এখানে যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনার ক্যামেরা দিয়ে সাউন্ড হবে। দেখুন ক্যামেরায় ক্লিক করলে সাউন্ড হবে, দেখছেন? এখন ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখন আপনাকে জাস্ট এই জিনিসটা ক্লিক করে এটাকে ঘন্টাটা ফ্রেশ করতে হবে, অর্থাৎ কাটা ছিল, এখন আপনি আনমুট অপশনটা, মানে মুট অপশনটা চালু আছে, এখন টাচ করলে আনমুট হবে। তো এখানে হয়তো বা অনেকেই দেখবেন যে আনমুট লেখা আছে, তার মানে আমি যদি এখন ছবি তুলি তাহলে শব্দ হবে। দেখুন না, আপনি ছবি তুললে কোনো শব্দ হবে না। তো জাস্ট এখানে আপনি টাচ করবেন, দেন এখন কিন্তু দেখেন আপনার ছবি তুললে শব্দ হবে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং কীভাবে করতে হয় সেটি বুঝলেন। আমি আবারও রিপ্লে করে বলে দিচ্ছি, জাস্ট একটু ধৈর্য সহকারে শুনুন। প্রথমে যাবেন আপনি হচ্ছে সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পরে আপনাকে যেতে হবে জেনারেলে। সেটিংয়ে যাওয়ার পরে আপনাকে কোথায় যেতে হবে, জেনারেলে। জেনারেলে যাওয়ার পরে অ্যাসেসবিলিটি যাওয়ার পরে আপনি একটু নিচে এসে দেখবেন যে অ্যাসিস্টিভ টাচ, জাস্ট অ্যাসিস্টিভ টাচে ক্লিক করবেন, এবং এটা যদি আপনাকে অফ করা থাকে তাহলে আপনি অন করে নেবেন। দেন কাস্টমাইজ টপ লেভেল, এখানে আপনার যদি হচ্ছে একটা খালি থাকে জাস্ট এখানে আপনি অ্যাড করতে পারবেন, এবং এই অ্যাড করার পরে আপনি চাইলে অন্য কিছু অ্যাড করতে পারবেন। তো আমি এখানে নোটিফিকেশনটা অ্যাড করে দিলাম। এখানে আমার আপনার মেইন কাজ হচ্ছে এই এই যে অপশনটা মুট এবং আনমুট, এটা তো এটা আপনি নিয়ে নিলেন, এখন আপনার কাজ শেষ। এখান থেকে বেরোয় যাবেন, এখান থেকে বেরোয় যাবেন,
বের হওয়ার পরে আপনি ক্যামেরায় যাবেন, ছবি তোলার আগে দেখে নেবেন যে আপনার এখানে কোন মোড অপশন চালু করা আছে, যদি এটা থাকে তো এটা উঠিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এখন ছবি তুললে কোনো শব্দ হবে না। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন দেখে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। মনে রাখবেন আইটেক মামুন ইউটিউব চ্যানেলটি সব সময় বাংলাতে আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকে। সো আপনি যে চ্যানেলটিতে প্রবেশ করেছেন এই চ্যানেলটি আপনার জন্য একমাত্র উপযোগী চ্যানেল।